স্বাগতম। আজকে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা এবং দশমিক থেকে বাইনারি তে রূপান্তর কিভাবে করতে হয় সেটা দেখব। খুবই ইজি একটা প্রসেস। প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম 1010, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো প্রত্যেকটার নিচেই ডাবল করে সংখ্যা লিখতে হবে, 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8। এখন 1 এর নিচে যেগুলো আছে যে সংখ্যাগুলো সেগুলো যোগ করতে হবে, তাহলে 8 প্লাস 2 ইকুয়ালস 10। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1010 ইকুয়াল 10। এখানে 1010 ইকুয়ালস 10, বাইনারি সংখ্যার বেস 2, সেজন্য 2 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1010 ইকুয়াল 10। এখন আমরা আর একটা উদাহরণ দেখি। জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে প্রত্যেকটা বাইনারি সংখ্যার নিচেই, প্রত্যেকটা ডিজিটের নিচেই লিখতে হবে ডাবল করে 1 2 4 8, আর এটা এখানে হবে 8 এর ডাবল 16। তাহলে প্রত্যেকটা ওয়ান নিচে যেগুলো আছে সেইগুলো যোগ করতে হবে, 1 4, এই ওয়ানের নিচে আছে 8, তাহলে 8 প্লাস 4 প্লাস 1 ইকুয়ালস 13। তাহলে আমরা কি পেলাম, 1 0 1 1 0 1 0 1 1 0 1, এই বাইনারি সংখ্যাটি ইকুয়াল 13। অনুরূপভাবে আমরা আরেকটি সংখ্যার দেখি, 1 0 1 0 0 1, এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে প্রত্যেকটা ডিজিটের নিচেই আমরা ভাগ করে নিয়ে এভাবে, তাহলে একটা বোঝা যাবে প্রত্যেকটা ডিজিটের নিচেই প্রথম 1 থেকে শুরু করে ডাবল করে লিখতে হবে, 1 2 4 8 16 32। এখন নিচে যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে, এখানে 0 নিচে 2 এটা হবে না, 0 নিচে 4 এটাও হবে না, 1 নিচে 8 এটা যোগ করতে হবে, 0 নিচে 16 এটা হবে না, 1 নিচে 32 এটা যোগ করতে হবে। তাহলে এখন আমরা 32 প্লাস 8 প্লাস 1, এইগুলো যোগ করলে হচ্ছে 41। অর্থাৎ 1 0 1 0 0 1 দিমিক ইকুয়াল 41। এভাবে আমরা বাইনারি থেকে ডেসিমালে খুব সহজেই রূপান্তর করতে পারি। এখন আমরা দেখব ডেসিমাল থেকে বাইনারিতে খুব সহজে কিভাবে রূপান্তর করা যায়। একটা ডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা, যেমন প্রথমে আমরা টেনকে ধরি, টেনকে বারবার 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা বাইনারিতে রূপান্তর করছি, বাইনারির বেস 2, সেজন্য 2 দিয়ে ভাগ করে দেখতে হবে। এখানে 5কে 2 দিয়ে ভাগ করলে একবার যায় 2 2 দুগুণা 4, এক বাকি থাকে। এখানে 2কে আবার 2 দিয়ে ভাগ করলে একবার যায় আর 0 বাকি থাকে, 2কে 2 দিয়ে নিঃশেষ বিভাজ্য তাই 0 বাকি থাকে। এখন নিচের দিক থেকে উপরের দিকে উঠতে হবে, যে 10 ডিজিটগুলো আছে সেইগুলো নিতে হবে। তাহলে এখানে আমরা নিচের থেকে 1 0 1 0 1 0 1 0, 10 ইকুয়াল 1 0 1 0 দিমিক। তাহলে আমরা পেলাম 10 ইকুয়াল 1 0 1 0 দিমিক। এভাবে আমরা যে কোনো সংখ্যার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি খুব সহজেই। আর একটা উদাহরণ দেখি, 12
2 দিয়ে ভাগ করলে 6 1 ও বাকি থাকে না 0 আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 0 3 কে 2 দিয়ে ভাগ করলে একবার যায় 1 বাকি থাকে এখন আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই নিচের থেকে উপরের দিকে আমাদের ডিজিট গুলো নিয়ে নিতে হবে 1 0 ডিজিট গুলো তাহলে 12 ইকুয়াল আমরা পাচ্ছি কি 1 1 0 0 তাহলে দশমিক 12 ইকুয়াল 1 1 0 0 দশমিক এখন এইটাকে 1 1 0 0 এই সংখ্যাটিকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করে দেখি 12 বাইনারি থেকে যদি আমরা দশমিক রূপান্তর করে দেখি তাহলে 12 পাওয়া যায় কিনা আমরা পূর্বের নাই ডাবল করে সংখ্যা লিখলাম 1 2 4 8 এখন 1 এর নিচে যেগুলো আছে সেগুলো যোগ করে দেখব 8 প্লাস 4 ইকুয়ালস 12 তাহলে দেখা যাচ্ছে আমরা বাইনারিতে রূপান্তর করে যে 1 1 0 0 পেয়েছি সেটাকে আবার দশমিকে রূপান্তর করে 12 পেলাম আমরা আরেকটা উদাহরণ দেখি 15 এটাকে 2 দিয়ে ভাগ করব বাইনারিতে রূপান্তর করছি আমরা 7 2 14 1 থাকে 2 তাহলে 3 2 6 1 থাকে আবার 2 দিয়ে একবার যায় এখানে 1 বাকি থাকে তাহলে আমরা নিচের থেকে উপরের দিকে ডিজিট গুলো নিব 1 0 ডিজিট গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই 1 অর্থাৎ 15 ইকুয়াল 1 1 1 এখানে কয়টা 1 চারটা 1 আছে তাহলে 4টি 1 হবে দশমিক এখানে নিচে 2 2 এর অর্থ হচ্ছে বাইনারি সংখ্যার বেস 2 তাই 2 দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এখন এই 4টা 1 একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটিকে আমরা যদি ডেসিমালে প্রকাশ করে দেখতে চাই যে 15 আসে কিনা সংক্ষেপ পদ্ধতিতে তাহলে আমরা দেখি বাইনারি টু ডেসিমাল তাহলে 1 চারটা 1 এই 1 গুলোর নিচে আমরা ডাবল করে সংখ্যা লিখব 1 2 4 8 তাহলে 1 এর নিচে যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে এখানে 4টি 1 আছে তাই 1 2 4 8 4টি আমাদের যোগ করতে হবে 1 2 4 8 এই 4টি আমাদের যোগ করতে হবে আমরা যোগ করে দেখি 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল যোগ করলে 15 ওকে এখন আমরা 15 পেয়ে গেলাম অর্থাৎ 4টা 1 কে আবার ডেসিমাল করলে 15 পেয়ে যাচ্ছি তো এভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমালে খুব সহজেই রূপান্তর করতে পারি আমরা যদি আরেকটা উদাহরণের দিকে খেয়াল করি 21 2 দিয়ে ভাগ করলে 10 1 থাকে আবার এটাকে ভাগ করলে 2 দিয়ে 5 0 বাকি থাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 2 4 1 বাকি থাকে এখন আবার 2 দিয়ে ভাগ করলে 1 1 0 0 বাকি থাকে এখন নিচের থেকে আমরা উপরের দিকে উঠলে ডিজিট গুলো যদি নেই তাহলে 1 0 1 0 1 21 equal 10 101 10 101 এটা দশমিক অর্থাৎ 21 ইকুয়াল আমরা পেলাম 10 101 বাইনারি এখন এই বাইনারি সংখ্যাটিকে আবার ডেসিমালে রূপান্তর করলে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে আবার আমরা 21 পাব আমরা দেখি 10 101 প্রত্যেকটার নিচেই ডাবল করে সংখ্যা লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে 1 2 এখানে 2 লিখতে হবে 2 4 8 8 এর ডাবল 16 এখন 1 এর নিচে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব এখন বাইনারি সংখ্যা 1 নিচে আছে এই 1 এখানে আছে 4 এখানে আছে 16 তাহলে 16 প্লাস 4 প্লাস 1 হবে 16 প্লাস 4
4 প্লাস 1 তো যোগ করলে হবে হচ্ছে 21 আচ্ছা আমরা ডেসিমাল থেকে বাইনারি পেছলাম 10101 আবার ওখান থেকে পেলাম 21 আশা করি সবাই ডেসিমাল এবং বাইনারি সংখ্যার রূপান্তর সহজে কিভাবে করা যায় বুঝতে